ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সাবির। আজকে আপনাদের সামনে আমি ওয়েস্ট বেঙ্গলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ কেন অবলুপ্তি করা হয়েছিল। তোমরা জানো এর আগে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ ছিল, কিন্তু 1969 সালে বিধান পরিষদকে অবলুপ্তি করা হয়েছিল, অ্যাবলিশ করা হয়েছিল। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন বিধান পরিষদ অবলুপ্তি করা হয়েছিল, সে সম্পর্কে একটু বিস্তারিত আলোচনায় যাব। তার আগে বলবো, যারা যারা দেখছেন অবশ্যই লাইক দেবেন, একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান এবং একটা সাবস্ক্রাইব খুবই মূল্যবান। আচ্ছা, আলোচনায় আসা যাক মূল বিষয়ে। দেখো, 1969 সালের 21 মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভায় বিধান পরিষদকে অ্যাবলিশ করা হয়েছিল। কেন করা হয়েছিল? সেই সময় ভাবা হয়েছিল যে বিধান পরিষদের মতো যে পরিষদ সেটা গুরুত্বহীন পড়ছে। কেন? আমাদের পশ্চিমবঙ্গের যে আইনসভার উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আছে, উচ্চকক্ষকে আমরা বিধান পরিষদ বলি আর নিম্নকক্ষকে বলি আমরা বিধানসভা। তাহলে সার্বিকভাবে দেখাচ্ছে বিধানসভার গুরুত্ব বেশি হয়ে যাচ্ছে আর বিধান পরিষদের গুরুত্ব কম হয়ে যাচ্ছে। এইসব একাধিক কারণে প্রেক্ষাপটে বিধান পরিষদকে অবলুপ্তি করা হয়েছিল। কিন্তু 2011 সাল থেকে আবার পুনরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধান পরিষদ ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেছিল এবং সর্বোপরি আবার 2021 সালে 17ই মে আবার বিধান পরিষদ ফিরিয়ে আনার জন্য ভোটাভুটি হয় এবং সেই পক্ষে ভোট পড়েছিল 169টা এবং বিপক্ষে ভোট পড়েছিল শুধু 69টা। এবং এখন প্রশ্ন হলো যে বিধান পরিষদ কী? এর আগে বলেছি যে রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম বিধান পরিষদ, নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা, উচ্চকক্ষের নাম বিধান পরিষদ। তার পাশাপাশি বলবো, প্রায় পরীক্ষায় আমাদের আসে কোন কোন রাজ্যের বিধান পরিষদ ছিল, সেই সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়ে আমরা মনে করব যে অল ওভার ইন্ডিয়াতে 6টি রাজ্যে বিধান পরিষদ ছিল। একটু বলি রাজ্যগুলো। ইউপি, উত্তরপ্রদেশে বিধান পরিষদ ছিল, একটু মনে রাখবেন। ইউপি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় জায়গা, বড় রাজ্য আর কি। রাজস্থান বড় আয়তনে, কিন্তু ইউপি হচ্ছে জনসংখ্যার দিক থেকে, বিধানসভার দিক থেকে সব কিছু বড়। তারপর আসবো বিহার। বিহার আমাদের একটা পার্শ্ববর্তী রাজ্য, বিহারের সবচেয়ে শিক্ষার হার বিহারে কম, এবং কিন্তু বিহারে সবচেয়ে আইএস বা আইপিএস বার হচ্ছে সাম্প্রতিককালে বিহার। তারপরে আসবো মহারাষ্ট্র। আমাদের মহারাষ্ট্র আমাদের মূলধনের রাজধানী, এক কথায় ভারতের অর্থনীতির যে চাকা, সেই চাকা কিন্তু মহারাষ্ট্র থেকে চলমান হয়। মনে রাখতে হবে যে মহারাষ্ট্র ও বিধান পরিষদ আছে বর্তমানে, এবং অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশও বিধান পরিষদ আসে, এবং সঙ্গে সঙ্গে কর্ণাটকও বিধান পরিষদ আসে। কর্ণাটক বেঙ্গালুরু একটা বিখ্যাত জায়গা, তার সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা। এখন প্রশ্ন হলো, যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে সেই সমস্ত রাজ্যে সার্বভৌমিকভাবে উপমুখ্যমন্ত্রী আছে। দেখবে বিহারে উপমুখ্যমন্ত্রী আছে, মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী আছে। অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলোতে বিধান পরিষদ আছে সেই সমস্ত রাজ্যগুলোতে উপমুখ্যমন্ত্রী আছে, এর কোনো বিকল্প হয় না শর্ট টিক্সে মনে রাখার জন্য। আমি একটা শর্ট টিক্স বানিয়েছিলাম যে বিধান পরিষদ কীভাবে মনে রাখবে, সেখানে তোমরা লিখে নিতে পারো। উত্তরে বিহার মহানন্দা কতে, উত্তরে বিহার মহানন্দা করে, উত্তরে মানে উত্তরপ্রদেশে, বিহার মানে বিহার, মহা মানে মহারাষ্ট্র, অন্ধ মানে অন্ধ্রপ্রদেশ, আর কতে মানে কর্ণাটক, আর তেতে হচ্ছে তামিলনাড়ু। আশা করি বোঝার সুবিধা হয়েছে। আর সামনে তো WBCS প্রিলিমস আবার 2022-23 সালে হওয়ার সম্ভাবনা আছে, সঙ্গে সঙ্গে যারা কলকাতা পুলিশের জন্য পড়ছো অবশ্যই তাদের কাছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা টপিক হিসাবে অনবদ্য। তার সঙ্গে সঙ্গে বলবো, আমার যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ। অল দ্য বেস্ট, ভালো থেকো সবাই।